বন্ধুরা কেমন লাগে? প্রপোজাল চলছে এখানে তা আমরা সকালবেলাতে এসে ঘরে একদম ফ্রেশ হয়ে নিলাম। আর বাথরুমে জানো তো গিজার লাগানো আছে, তা গরম জলটা পেয়ে আরও বেশ ভালোই হলো। স্নান টান করে একদম সবাই মিলে ফ্রেশ হয়ে গাড়িতে এসেছি, তো মানে স্টেশন থেকে গাড়িতে আসতে প্রায় 1.5 ঘন্টা লাগে একদম হিল টপে, অযোধ্যা হিল টপে। তাই এসে আমরা স্নান টান করে আর বাড়ি থেকে আজকে টিফিনে সকালের টিফিন আর দুপুরের খাবারটা নিয়ে এসেছি, কারণ যতটা পারা যায় হোটেলের খাবার অ্যাভয়েড করাটাই ভালো, কারণ পেটের পক্ষেও ভালো আর আমাদের মতো সাধারণ ফ্যামিলি থেকে যারা আসে তাদের পক্ষেও ভালো, কারণ হোটেলের খাবার দামটা নেয় প্রচুর পরিমাণে, আবার খাবারটাও অতটা ঘরের মতো হয় না, সেই জন্য আমরা এনেছি করে। তা ভালোই লাগছে খেতে, শসা পেঁয়াজ মানে যাবতীয় যা লাগে, বা সবাই মিলে খেতে বেশ মজা, আনন্দটাই আলাদা। তা আমরা খেয়ে নিচ্ছি, সকালে টিফিনটা করে আমরা বেরোবো আর যতটা পারা যায় তোমাদের কাছে শেয়ার করব। তা বন্ধুরা ভিডিওটা কেউ যেন স্কিপ করো না, স্কিপ করলেই সুন্দর সুন্দর জিনিসগুলো তোমরা মিস করে যাবে। আর ভিডিওটা কন্টিনিউ দেখো, তো আর দেখে তোমাদেরও যেতে ইচ্ছা করবে। আর আমরা যা যা সিনগুলো দেখেছি আমাদের চোখে যতটা ভালো লেগেছে, আমরা আবার ঘুরতে রেডি হয়ে খাওয়া দাওয়া করে কি যাচ্ছে কি লাগছে, পুরো মুম্বাই হিরোইন ফেল। আমাদের গাড়িটা এসে দাঁড়িয়ে আছে, ওই দেখো বন্ধুরা শান্তনু নিচে চলে গেছে, দেখতেই পাচ্ছো না? না সুন্দর লাগছে, নজর না লাগছে, থুতু দিদি থুতু থু। তো আমরা এই টিফিন করে খাওয়া দাওয়া করে এবার বেরোচ্ছি। তালার দিয়েছিস? হ্যাঁ আছে, চল। তো আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা ঘুরতে বেরোবো, কোথায় কোথায় যাবো সেগুলো তোমাদের কাছে শেয়ার করব, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা দেখো, স্কিপ স্কিপ করো না কিন্তু, একদম অনেক সুন্দর সুন্দর, একদম পাহাড়ের উপরে আছি কিন্তু দেখে মনে হচ্ছে না, দেখো চারপাশে দেখো মনে হচ্ছে পুরো গ্রাম, দেখো পুরো দেখে মনে হচ্ছে সমতল, পাহাড় জেনারেলি যেমন হওয়ার কথা পাথর ফাথর হ্যান ত্যান যেমন থাকে সেগুলো কিন্তু নেই, মানে পুরো গ্রাম একটা, কিন্তু টোটাল পুরো হিল টপ। বন্ধুরা দেখতে পাচ্ছ কাছে একটা পাহাড় দেখতে পাচ্ছি আমরা যেতে যেতে। তা আজকে আমরা অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো, ড্রাইভার দাদা বললো আমাদেরকে অনেক সুন্দর সুন্দর জায়গায় আজকে ঘোরাতে নিয়ে যাবে। আর পাহাড়ের ভিতর দিয়ে দিয়ে এই রাস্তাগুলো, পাহাড়ের ভিতরে ভাবা যায় সত্যি, পাহাড় মানেই তো এক পাথর, কিন্তু আমরা দেখো পুরো সমতল দেখছি, পাহাড়ের উপরে বাড়ি ঘর সব। তো বন্ধুরা আমরা এই গাড়ি থেকে নামলো, এই দেখো আমাদের গাড়ি। তা আমরা এখন যাচ্ছি এক জায়গায়, কোথায় দেখার জায়গা আছে বলছে, কাফেল যাচ্ছে, মাথায় কি বেঁধে দিয়ে দেখেছো বন্ধুরা দেখো। এবার ছবি তোলা স্টার্ট, অনেক ভিডিও করি। আর হ্যাঁ, পাহাড়ের উপর দিয়ে দিয়ে গাড়িটা আসে তো একদম সেই পাহাড়ে সেই কি বলে মানে উঁচু নিচু রাস্তা, চড়াই রাস্তা, সেই আমরা এদিক ওদিক একটু গড়ি গড়ি চলে যাচ্ছি, সেরকম হচ্ছে। বন্ধুরা এই পঞ্চুটা কিনেছি, কেমন লাগছে এই পঞ্চুটা? এখানে একটা ছোট শপ আছে, সব ওদিকে দে, এখন হ্যালো গাইস, দেখো শুধু পিছনের পিছনের ভিউটা শুধু দেখে নাও, কি অপূর্ব পিছনের ভিউটা দেখতে পাচ্ছ, পিছনের ভিউটা সত্যি দেখো, ও সত্যি মন ভরে যাচ্ছে, এখন ছবি তুলতে ব্যস্ত।
প্রচুর পাহাড়, নিচে বিশাল খাদ দেখাচ্ছি। দেখো বন্ধুরা, নিজের আবার জলাধার, ড্যাম রয়েছে এখানে, দেখতে পাচ্ছ ড্যাম এখানে রয়েছে। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো ওই দেখো পাথর গুলো, মনে হচ্ছে ঝুলন্ত পাথর। ওখানে আমরা যাবো, ওখানে আমরা যাবো, ঠিক আছে ঠিক আছে বন্ধুরা, তোমরা সাথে থাকো। ও আমার চুঙ্কা চলে এসেছে ছবি তোলার জন্য, ছবি তোলার জন্য দাঁড়িয়েছে চুঙ্কা, যাচ্ছে নদী পাহাড় সাক্ষী। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ সাইড সিন গুলো কি সুন্দর। ও পাহাড়, চারিদিকে পাহাড়, ড্যাম, এদিকে চুঙ্কা দাঁড়িয়ে আছে। বাহ, এত সুন্দর গানের গলা। তো ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি সুইসাইড পয়েন্ট। চলো আমরা সুইসাইড পয়েন্টে ঘুরে ঘুরে দেখে আসি, সুইসাইড পয়েন্টে কি আছে জিনিসটা। পাহাড়ে উঠতে উঠতে আমরা আক্রমণ হাঁপিয়ে পড়ছি, জলের বোতল দেখানো আনানি, বুঝতে পারছি না আমাকে খেপা বলো না। দারুণ এনজয় করছি বন্ধুরা, জঙ্গলে এসে কিন্তু গাছ থেকে যদি ছিঁড়ি তো একজনে এনজয় সহ্য হচ্ছে না আমার, পরে ওর ম্যানিয়া হয়ে গেছে সত্যি তাই। শান্তি আর ম্যানিয়া রোগে আক্রান্ত হয়ে গেছে, শান্তির ট্রিটমেন্টের দরকার আছে। তো বন্ধুরা ভিউটা দেখো কত সুন্দর, আমরা যে এত এনজয় করছি, এত এনজয় করছি ভাবা যায় না। দেখো ওই নিচের রাস্তা দিয়ে আমরা যাব, আর এটা হচ্ছে সব থেকে পাহাড়ের উঁচুতে আমরা আছি, এটা হচ্ছে সুইসাইড পয়েন্ট না কি বলছে। তা যাই হোক, এটা একদম পাহাড়টা ঝুলছে। তো দেখো আমরা তো প্রচুর এনজয় করছি প্রচুর, ওই নিচে যে রাস্তাটা মানে ড্যাম, এটাকে ড্যাম বলে, পাহাড়ের নিচে এই এই ড্যামটা আছে। তোমরা শুধু কাছ দেখো, আমরা কাছ থেকে যে এত সুন্দরভাবে এনজয় করছি সেটা তোমাদেরকে কি বলবো। দেখো দেখো আমরা কতটা মানে পাহাড়ের নিচে, মানে নিচে বলতে ওপরে এসেছি, এত সুন্দর। এখানে মানে সিনেমার শুটিং হয়, তা ওই সাইডের যে রাস্তাটা আছে আমরা ওখান দিয়ে গাড়ি নিয়ে যাব, ওই নিচেতেও দেখব। এখন আমরা উপরে আছি, দেখো আমরা একটু শ্যুট করছি, আমরা তখন একটু ছবি তুলছিলাম আর সেই সময় ভিডিওটাও ওরা করছিল, আমরা তখন একটু ছবি তুলছিলাম, ফটো শ্যুট। তা আমি সত্যি দেখে মনে জায়গাটা থেকে আসতে ইচ্ছা করছে না, এত সুন্দর একটা জায়গা আর প্লেস, এক মানে একটা কি বলবো, আমার ভাষায় প্রকাশ করতে পারছি না, এত সুন্দর পাহাড়কে সাক্ষী রেখে প্রবেশ করছি। তা দেখো বন্ধুরা, দেখো পাহাড়, ও কি বলবো, এত সুন্দর জায়গায় ছবি তুলে আর মনের খেদ মিটছে না, এত ছবি তুলছি আমি আমরা। যাই হোক দেখো, তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না প্লিজ। এখানেই বাড়ি কাকুর? চলে আসো, হ্যালো গাইজ, আমরা এখন উপর থেকে নামছি নিচের দিকে, আমি সবার পিছনে যাচ্ছি সবসময়, আগে শান্তনু পরে ফুলটু তারপরে চুঙ্কা, আমি চুঙ্কাকে গাইড করে করে নিয়ে যাচ্ছি। পাথরটা দেখে নামবে কিন্তু, হ্যাঁ কি সুন্দর দৃশ্য দেখলাম, দারুণ ভালো লাগলো। এখানে একটা কাকা আসছে আমাদের সঙ্গে, এই যে কাকা নামছে, কাকা এখানকার স্থানীয়, কাকার নাম রবি মাহাতো, কাকার সঙ্গে একটা সেলফিও তুলেছি। হ্যাঁ
প্রপোজাল চলছে এখানে প্রপোজাল চলছে আট নম্বর দাঁড়া আমরা এবার গাড়িতে উঠে যাব আর এদিকে ক্যামেরাম্যান ওহ দারুণ হচ্ছে দারুণ এই তো তুলছি তো দিয়ে দেবো ওই পজে থাক না লম্বা করে তুল না ওই পজে একটা থাক না এটা শর্টে তুই এডিট করবি ওই পজে থাক আমাদের ওই জায়গা ঘোরা হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি সেই নিচের রাস্তা দিয়ে। দেখো পাহাড়ের একদম ওপরে ছিলাম আমরা, এখন আমরা সেই নিচের রাস্তাটা দিয়ে যাচ্ছি, যেটা পাহাড় থেকে তোমাদেরকে দেখিয়েছি এই ভিউটা। আর এর এই এটার উপর দিয়ে এই রাস্তাটা দিয়ে যে গাড়ি যাচ্ছে, ডান সাইডে যে ভিউটা সেটাও তোমাদেরকে দিয়েছিলাম। আর দেখো ওইদিকে পাহাড়, আর এই পাহাড়ের জল বন্ধুরা খেতে একদম মিনারেল ওয়াটারের মতো। আমরা খেয়েছি, দারুণ দারুণ খেতে, কি বলবো সত্যি, একটা প্রাকৃতিক, এগুলো সব প্রাকৃতিক, কৃত্রিম কিছু নেই এখানে। যাই হোক, আমরা আর একটা দেখার জায়গা আছে সেখানে যাচ্ছি, তা তোমরা দেখতে থাকো বন্ধুরা। ওই পাহাড়ের উঁচুটাই আমরা ছিলাম, ওই উঁচু থেকে এখন আমরা এখানে এই পাহাড়টা এখানে চলে এসেছি। দেখো এখানে সব পিকনিক করতে এসেছে বন্ধুরা, সবাই পিকনিক করতে এসেছে। আর এখানে দেখো সব এখানে মেয়েরা কাজ করছে, সব মেয়েরা, একটা ওয়াচ টাওয়ার তৈরি হচ্ছে এখানে রিসর্টে, তা এখানে মেয়েরা সব কাজ করছে, কিন্তু ছেলে নেই এদের মধ্যে, তা মেয়েদেরকে দিয়ে কাজ করাচ্ছে, কারণ মেয়েরা এখানে তো কাজের প্রচুর অভাব, তাই যা টাকা দেয় সেই হিসাবে মেয়েরা মানে আনন্দ করে কাজ করছে। দেখো পাহাড়টা দেখো, ভিউটা দেখো কত সুন্দর, এই দেখো একটা ঝর্ণা ঝরছে ছোট্ট, ঝর্ণা দেখতে আমরা কালকে যাব, তা ভিডিওগুলো দেখতে থাকো বন্ধুরা, তোমাদের খুব ভালো লাগবে। তা দেখো আমরা দুপুরবেলা ঘরে এসে খাওয়া দাওয়া করছি, আও চিকেন ডাল ভাত, সত্যি যা খেয়েছিলাম না পেট পুড়ে খাওয়া যাকে বলে বন্ধুরা, চিকেন ডাল ভাত, চিকেন কষা, সত্যি খাবারগুলো একদম কি বলবো, এখন দেখে ইচ্ছা করছে খাই, ভয়ে দেওয়ার সময় ইচ্ছা করছে। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, ঠিক আছে? আর ভালো লাগলে লাইক করবে, আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো সবার মাঝে, যাতে সবাই দেখে তোমরাও একবার গিয়ে ঘুরে আসো, প্রচুর এনজয় করে এসো। হ্যাঁ, আর অবশ্যই ঘুরতে গেলে খুব সাবধান, পাথরের উপর খুব সাবধানে ঘুরবে, ভালো থেকো।